ফ্রেন্ডস, ক্যালকুলেটর ছাড়া এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন বা গুণফল করতে তুমি কত সেকেন্ড সময় নেবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড? একদম 3 সেকেন্ডের মধ্যেই তুমি বের করতে পারবে, যদি এই ভিডিওটা পুরো দেখো তবেই। ফ্রেন্ডস, কিভাবে আমি 10-এর কাছাকাছি এই দুটো নাম্বারের গুণফল জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই বের করতে পারলাম? সেই শর্ট ট্রিক বা সেই ম্যাজিক আমরা এই ভিডিওতে শিখব এক্সাম্পল এবং এক্সারসাইজের মাধ্যমে। ফ্রেন্ডস, স্কুলের পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষাতে মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করার জন্য শর্ট ট্রিক ইউজ করতেই হয়। যেমন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার জন্য আজকের এই শর্ট ট্রিক ব্যবহার করে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফটাফট বেরিয়ে আসবে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, ম্যাথের উপর এই টাইপের ভিডিও রেগুলার পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য নিচে যে রেড কালারের বাটনটা আছে সেটা ক্লিক করতে হবে, তারপর ডান দিকে যে বেল আইকন আসবে সেটাও ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, 10-এর কাছাকাছি এই দুটো ছোট ছোট নাম্বার আমরা নিয়ে নিলাম। যেহেতু এই দুটো নাম্বার 10-এর কাছাকাছি, তাই আমরা 10-কে অ্যাজ এ বেস ইউজ করবো এই দুটো নাম্বারকে শর্টকাটে মাল্টিপ্লাই করার জন্য। ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখব এই 11 10-এর থেকে কত বড়। 1 বড়। এই 13 10-এর থেকে কত বড়? 3 বড়। নেক্সট স্টেপে আমাদের ক্রস এডিশন করতে হবে, এই 11-এর সঙ্গে 3 অ্যাড করতে হবে, বাদ 13-এর সঙ্গে 1 অ্যাড করতে হবে। ফ্রেন্ডস, দুটোতেই যোগফল আসবে 14। এই 11+3 হয় 14, ওর 13+1 হয় 14। ফ্রেন্ড, নেক্সট স্টেপে আমাদের এই 10-কে 14-এর সঙ্গে মাল্টিপ্লাই বা গুণ করতে হবে, 14×10 হয় 140। তার ঠিক পরের স্টেপে এই +1+3-কে মাল্টিপ্লাই করতে হবে, +1×+3 যা হয় +3, সো 140+3 হয় 143। সো ফ্রেন্ডস, 11×13-এর মাল্টিপ্লিকেশন বা গুণফল হয় 143। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল একটা শর্ট ট্রিক। ফ্রেন্ডস, আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ফ্রেন্ডস, ফার্স্ট স্টেপে আমরা দেখেছি 11 10-এর থেকে 1 বড় অ্যান্ড 13 10-এর থেকে 3 বড়। নেক্সট স্টেপে আমরা ক্রস এডিশন করেছি, হয় 11-এর সঙ্গে 3 অ্যাড করেছি বা 13-এর সঙ্গে 1 অ্যাড করেছি, এই দুটোতে এডিশন এসছে 14। নেক্সট স্টেপে আমরা 14-কে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তারপরের স্টেপে এই +1-এর সঙ্গে +3-কে মাল্টিপ্লাই করে এই 14-এর সঙ্গে 3-কে অ্যাড করেছি। ফ্রেন্ডস, আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা এই শর্ট ট্রিক্সটাকে বুঝবো। ফ্রেন্ডস, এখানে আমরা একটু স্পিড বাড়াবো। ফ্রেন্ডস, 12 10-এর থেকে 2 বেশি, 14 10-এর থেকে 4 বেশি, এই 12+4 হয় 16, 16-এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে হয় 160, +2×+4 হয় +8, সো 160 হবে এই 12×14-এর মাল্টিপ্লিকেশন। ফ্রেন্ডস, দেখলে এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন আমরা কত স্পিডে বের করতে পারলাম? ফ্রেন্ডস, একটু প্র্যাকটিস করলে তুমিও মুখে মুখে বের করতে পারবে। ফ্রেন্ডস, এই শর্ট ট্রিক ইউজ করে আমরা এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন মুখে মুখে করব। ফ্রেন্ডস, 13 10-এর থেকে 3 বড়, 17 10-এর থেকে 7 বড়, সো 13+7 হয় 20×10 হয় 200, এ +3+7-এর মাল্টিপ্লিকেশন হয় +21, যা অ্যাড করলে হয় 221, সো ফ্রেন্ডস 13×70 হয় 221। নেক্সট এক্সাম্পলে আমরা যাব, 19 10-এর থেকে 9 বড়, 13 10-এর থেকে 3 বড়, 9+3 হয় 22, 22×10 হয় 220, নেক্সট +9×+3 হয় +27, যা হয় 247, সো 19×13-এর মাল্টিপ্লিকেশন হয় 247। ফ্রেন্ডস, দেখলে এই শর্ট ট্রিকটা ইউজ করে আমরা এই টাইপের নাম্বারের গুণফল মুখে মুখেও বের করতে পারি। ফ্রেন্ডস, এখন ভিডিওটাকে পজ করো এবং আজকে শর্ট ট্রিকটা ইউজ করে এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে তার অ্যান্সার কী হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাও। ফ্রেন্ডস, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, যত প্র্যাকটিস করবে তোমার ক্যালকুলেশন স্পিড তত বাড়বে। নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে নাম্বার দুটো 20-এর কাছাকাছি বাট 10-এর থেকে একটু দূরে। ফ্রেন্ডস, 23 10-এর থেকে 13 বেশি, 17 10-এর থেকে 7 বেশি, এ 23+7 হয় 30, 13×10 হয় 300, নেক্সটে +13×+7 হয় +91, এই দুটো নাম্বার যোগ করলে হয় 391, সো 23×17 হয় 391। ফ্রেন্ডস, এই দুটো নাম্বার 20-এর কাছাকাছি, তাই আমরা 20-কে অ্যাজ এ বেস ইউজ করে এই দুটো নাম্বারকে আমরা আরও তাড়াতাড়ি সলভ করতে পারতাম। ফ্রেন্ডস, 20 এবং 30-এর কাছাকাছি দুটো নাম্বারকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে কীভাবে তাড়াতাড়ি মাল্টিপ্লাই বা গুণ করবো সেই ট্রিকটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। ফ্রেন্ডস, আমি আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল ছিল। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।